মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৮ সালের জানুয়ারিতে জারি করা সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পাশাপাশি বয়স নির্ধারণ করে ২০১৪ এবং ২০১৬ সালের গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন আদালত। সেই সাথে মুক্তিযোদ্ধাদের আটকে যাওয়া বকেয়া ভাতা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মাহমুদ হাসানের করা রিট সহ ১৫টি রিটের চূড়ান্ত শুনানি শেষে রোববার হাইকোর্টে রায় দেয়। আইনজীবীরা জানান, বয়স নির্ধারণ করে দেয়ায় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন এবং এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে যান। বলেন, যেটার উপর ভিত্তি করে দেশ গঠিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের যদি অস্বীকার করা হয় তাহলে দেশ হিসেবে সামনে এগোনো যাবে না। ২০১৬ সালে আরেকটা সার্কুলার করলো, করে সেটা গেজেটে আসলো, যেখানে মুক্তিযোদ্ধার বয়স ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল সেটা, এবং পরবর্তীতে সর্বশেষ ২০১৮তেও আরেকটা সার্কুলার আসলো ৩১শে জানুয়ারি, যেখানে ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বয়স। কোর্ট সেই তিনটা সার্কুলারকে ইলিগাল ঘোষণা করলেন। পৃথিবীর কোথাও কখনো মুক্তিযোদ্ধাদেরকে বয়সের ফ্রেমে বাধা যায় না। মুক্তিযোদ্ধা মানুষ নিজেদের আবেগের তাড়না থেকে করে। কোর্ট এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের ডেফিনেশন দেওয়ার কোনো সুযোগ নাই। এটা ঐতিহাসিক সাক্ষ্যের ভিত্তিতে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না সেটা নির্ধারিত হবে। কারণ আমি এসে বললাম উনি মুক্তিযোদ্ধাটা সংজ্ঞা দিলাম, দ্বিতীয় জন এসে বললো যে সে মুক্তিযোদ্ধা, সেটা হতে পারবে না। আদালত বলেছেন যে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধায় সেখানে তর্কের কোনো অবকাশ নেই, ইতিহাসের দলিলের ভিত্তিতে এটা নির্ধারিত হবে। ছিলেন